আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা আর আমার ছোট ছোট সোনামণিরা, যারা দেশ থেকে দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই। তো আজ আমি আমার বিয়ের ফার্নিচারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি আমার কার্ডটা দেখিয়ে দেই, এই দেখুন, এই আমার হলো পালঙ্গের ডিজাইন, হেড সাইডের ডিজাইনটা আমি দেখাচ্ছি। বেশি সময় নেব না, এই 3-4 মিনিটের ভিতরে সব কটি ফার্নিচার দেখিয়ে দিব। যদি কেহ চান তাহলে পুরোভাবে দেখাবো, কিন্তু এইভাবে একটা একটা করে সব কটি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 3টা ড্রয়ার, ড্রয়ারের ভিতরে বেশ কয়েকটা জায়গা আছে, অনেক কিছু জিনিস রাখা যায়। যেহেতু আমরা এখন বাড়িতে থাকি না, তাই একটু গ্লেজও কম দেখতে পারবেন, কারণ যেহেতু আমরা এইখানে থাকি না তাহলে তো এর যত্ন নেওয়া হয় না ভালো করে, আমাদের ঘরও বন্ধ থাকে, তাই বলে একটু আপনাদের ফার্নিচারগুলো দেখতে খুব সুন্দর মনে হতে পারে, কিন্তু ফার্নিচারগুলো আমার কাছে তো খুবই সুন্দর লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই হলো আমার পুরো পালংটা, পালংয়ের ডিজাইন হেড সাইডে যেরকম দেওয়া আছে এই সাইডে ওই রকম, আর এই সাইড তো একদম প্লেন রাখা আছে। আমার ফার্নিচারগুলো শুধুমাত্রই আমার পছন্দের। তো নেক্সট হলো আলনা, এই আলনাটাও আমার পছন্দের। আমার ফার্নিচার যত কটি আছে সবটি আমার পছন্দের। তো এখানে আছে একটা বক্স, এর ভিতরে জুতোগুলো আমি সুন্দর করে রেখে দিই। তো আর এখানে আলনাতে কিছুটা কাপড় রাখা আছে। তো এটা হলো আমার শোকেস। তো শোকেসটা একদম অগুছালো, বারবারই তো বলতে হচ্ছে যে আমরা এখানে থাকি না, তাই একদম অগুছালো করে রেখে যাই। আমি যখন আসি তো এগুলোতে হাত দিই না। তো এটা হলো আমার ড্রেসিং টেবিল, এই দেখুন, দুই পাশেই এইরকম করে দেওয়া আছে। আর এটা হলো গ্লাসের আমার ডাইনিং টেবিল, আর এটাতে 4 সিটার 4টা চেয়ার আছে। তো আমার ডাইনিং টেবিলটা গ্লাসেরই বেশ ভালো লাগতো সেই সময়, এখনও আছে, সেই জন্য আমি এই গ্লাসের ডাইনিং টেবিলটা নিয়েছিলাম। আর এটা হলো আমার সোফা, 2 সিটার বড়টা, আর এরকম করে সিঙ্গেল 2টা আছে। তো সোফাটা আমার এত পছন্দ না, আর সোফার সঙ্গে একটা গ্লাসের টি টেবিল ছিল, সেটা তো ভেঙে গেছে। তো এটা হলো আমার ওয়ার্ড্রোব, আমার সব থেকে পছন্দের, আমার ফেভারিট ফার্নিচারের মধ্যে এই প্রথম হলো এইটা। এই ওয়ার্ড্রোবটা আমার খুবই পছন্দের। নিচে দেওয়া আছে 3টা ড্রয়ার, খুবই বড় বড়, এর ভিতরে অনেক কিছু জিনিস জায়গা হয়ে যায়। অন্যদিন সময় করে এই এর ভিতর বাহির সব ভালো করে দেখাবো, আজকে একটু এইরকমভাবে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আছে 3 পার্টের ওয়ার্ড্রোব, এটা এই দেখুন। তো আমার নামাজের কার্ডটা অন্য রুমে রাখা আছে, তাই দেখাতে পারলাম না, একদম সিম্পলভাবেই। তো কেমন লাগলো আমার ফার্নিচারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।